মেয়ে যে বিয়ে হবে সে ভাবি না, আমার মেয়ের আবার বাড়ি হবে, সেখানে আবার আমি যাব, সেখানে আবার আমি গেস্ট হয়ে যাব, তো হ্যাঁ এটা কোনো কোনো ভাবিনি। তাই এটা আমার কাছে একটা খুব আশ্চর্যের বিষয় লাগে মাঝে মাঝে। আমি শর্মিষ্ঠা সেলফি লাইফস্টাইলে এখন মেয়ের বাড়ি চলেছি, 10:30 বাড়ি থেকে বেরিয়েছি, 1 ঘন্টা রাস্তা, কিন্তু লাগবে তো বেশি টাইম মনে হচ্ছে। এখন আমি বাগুইহাটি ব্রিজের ওপর থেকে যাচ্ছি, বিলাটি থেকে ট্যাক্সি নিয়ে বাগুইহাটি ব্রিজের ওপর থেকে যাচ্ছি। নানান ধরনের গাড়ির আওয়াজ, অ্যাম্বুলেন্স যাচ্ছে পাশ থেকে। এই আজকে দিনটা থাকবো, আজকে 3-4 দিন থাকার প্ল্যান আছে, দেখি শরীর টরীর যদি ঠিকঠাক, শরীর আমার ঠিকই আছে এখন, সকালবেলায় রেগুলার যোগাসন করার ফল ভালোই। হাজব্যান্ড তো অফিসে বেরিয়ে গেছে সিরাজি, আর অ্যানির বাড়িতে যাচ্ছি। আমার মেয়ের নাম অ্যানি, ডাকনাম, আর ভালো নাম হচ্ছে কাঞ্চন পুত্র। আমার জামাইয়ের নাম অর্পণ, ও তো অফিসে বেরিয়ে গেছে। আমার মেয়ে হচ্ছে আজকে ছুটি নিয়েছে আমি যাব বলে, আর এই আর কি। তা এই পাশে এখন বাসে চড়ার একদম অভ্যেস চলে গেছে, একটা সময় অফিস যেতাম চার্টার বাসে উঠতাম, কত কষ্ট করেছি, এখন আর কষ্টই করতে পারি না কোনো রকম, এত অভ্যেস। একটা টিপ পড়েছিলাম, সব টিপ বলে বলে পড়ে যাচ্ছে, টিপ এত ঘাম হচ্ছে যে সব টিপ পড়ে যাচ্ছে, দেখো কপালে টিপ নেই এখন আর। দাঁত ছবিটা পাল্টালাম, এগুলো কিনেছি কিন্তু খুব বাজে মনে হচ্ছে, এগুলো নাক থেকে খুলে খুলে পড়ে যায়। আজকে আবার এক সম্পূর্ণ অন্যরকম ড্রেস, কালকে শাড়ি পরে যেখান থেকে একটু চায়না টাউন যাওয়ার ইচ্ছা আছে আজকে, আজকে বা কালকে। জামাইকে জামাই ষষ্ঠীতে খাওয়াইনি, সে কিছু খায় না বাড়িতে বলতে, মানে সে আলু আর ডাল খায়, আর সে নিরামিষাশী, আর সে ডিম খায়, আর এইটা আমাদের একটা বিশাল কষ্ট, তাকে কিছু খাওয়ানো যায় না। সে ছোটোবেলা থেকে নিরামিষ খায়, আর নিরামিষের মধ্যেও মানে শুধুমাত্র আলু ভাজা, আলু পোস্ত, আলু চোখা, এই তা ওকে বলেছি যে না, এই এই খাওয়াতে আমি তোমাকে জামাই শুনতে পারবো না, তোমাকে আমি বাইরে খাবো। সে গত মে মাসেও আমরা চায়নাটা অনেকে খেয়েছিলাম, আজকেও দেখি, আজকে একটু হাজব্যান্ডকে ডেকে নেবো, ডেকে নিয়ে আজকে বা কালকে, আজকে একটু টায়ার্ড হয়ে যাবো, আজকে নাও যেতে পারি, দেখি ওরা কী বলে, তাহলে কালকে একবারে দেখি। কোনো আমরা চায়নাটা অনেক খাই বেশি, আগে পার্ক স্ট্রিটে বেশি যেতাম, পার্ক স্ট্রিটে অনেক খেয়েছি আগে, মানে মেয়ে তখন খুব ছোটো, প্রচুর বাইরে খেতাম, এখন আর বাইরে খাই না বলতে গেলে, মানে খুব কম, ইচ্ছা করে না, আর একই মানে খেয়ে খেয়ে বুক পচে গেছে। ওকে নিয়ে যাবো একটু চায়না টাউন, এই আর কি। তো মেয়ে আমাকে জিজ্ঞেস করছে কী খাবে, আমি না কিচ্ছু না, যা তুই খাবি তাই আমি খাবো। মেয়ে আবার বোয়াল মাছের অর্ডার দিয়েছে অনলাইনে, তাকে নাকি আজকে দেয়নি, গতকাল আগামীকাল দেবে, তা আমার জন্য আমার বোয়াল মাছের অর্ডার দিয়েছে। আমি আর মাছ বোয়াল মাছ খেতে ভালোবাসি, কত বুঝে গেছে তাই ভাবি, কদিন আগেও জানতাম না যে ও এত বুদ্ধি, হ্যাঁ এত বুদ্ধি ওর, যে মা কী খাবে সেই নিয়েও চিন্তা করছি, এতদিন আমি ও কী খাবে সেই নিয়ে চিন্তা করতাম। ওর বাড়ি গেলে আমাকে একদম একটা কাজও করতে দেবে না, বসিয়ে রাখবে আর ওই করে যাবে সব কাজ, এইরকমভাবেই চলছে, এইরকমই বোধ হয় এইটাই বোধ হয় জেনারেশান, এইভাবেই চলে। কিন্তু এই লাইফটা আমি কোনোদিনও মানে কল্পনা তো আনিনি, কেন আনিনি জানি না, মানে কিন্তু আমার যে কোনো মানে আমি এত প্র্যাকটিক্যাল, মানে আমার কোনো কষ্টও হয়নি ওর বিয়ের সময়, আমার মনে হচ্ছে ও তো আমারই আছে, বর হয়ে যাওয়াটাও কোনো ফিলিং আমার মধ্যে বা ওর মধ্যে নেই। আর ও শ্বশুরবাড়িতেও কিছু ছিল কয়েকদিন মাঝে মাঝে থাকে, ওর বাড়িটা অনেকটা দূরে অফিস থেকে, তার জন্য ওরা ওই কাছাকাছি বাড়ি একটা নিয়েছে, বেশ বড়ো বাড়ি একটা নিয়েছে, আমার ফ্ল্যাটের থেকে বড়ো ফ্ল্যাটটা ভালো। তা এইভাবেই চলছে আর কি। তা বন্ধুরা আবার একটু বললাম, এইভাবে অল্প অল্প ছোটো ছোটো 2-3 মিনিটের ব্লগ করছি, করতে করতে এবার পৌঁছে যাব। তারপর এরপরে আমরা এখন VIPতেই আছি, এবার আমরা আস্তে আস্তে শ্রীভূমি পেরোবো, তারপর আমরা ইস্টার্ন বাইপাসে গিয়ে পড়বো, ইস্টার্ন বাইপাস থেকে আবার সায়েন্স সিটি ছাড়িয়ে, তারপর সায়েন্স সিটিতে যে রাস্তাটা ডান দিক দিয়ে ঢুকে গেলো ওটা পার্ক সার্কাস কানেক্টর মা ব্রিজ হয়েছে, ওখানে মা ব্রিজ দিয়ে প্রপার কলকাতায় ঢুকে গেলো, আর এটা হচ্ছে গড়িয়া অব্দি চলে যাচ্ছে,
সিস্টার বাইপাসে চলে যাবে। এখনও সিস্টার বাইপাসে পড়িনি, এখনও আছি আমরা ইয়েতে, তোমার এখনও পর্যন্ত বিআইপিতেই আছি। তা কোথায় এলাম, ওনার ফুটব্রিজের কাছে এলাম, লেকটাউন, লেকটাউন ফুটব্রিজের কাছে কোথায় এলাম। তা এগুলো খুবই চেনা রাস্তা আমার, বহু বছর ধরে এখান থেকে যাতায়াত করেছি আমি। মানে এইটা একটা ভালো যে আমি মোটামুটি কলকাতা শহরের সব জায়গায় চিনি। আর জানো তো, বাইরে না বেরোলে পৃথিবীটা যে কী তা বোঝা যায় না। যারা বাড়িতে থাকো তারা জানবে না যে কত রকমের মানুষ পৃথিবীতে ঘুরছে, কত রকমের ট্রেড, কত রকমের কালচার। এগুলো বাইরে বেরোলেই এক হয়ে যে এখন আমরা আরেকটা ব্রিজের উপর উঠে গেছি, আরেকটা ব্রিজের উপর উঠে গেছি, এই ব্রিজটা কি চলছে, আরেকটা ব্রিজের উপর উঠে গেলাম। এই ব্রিজটা হচ্ছে তোমার, এটা একবার ভেঙে গেছিলো, এখানে অনেক খারাপ হয়ে পড়েছিল, আবার সারিয়েছে। এটা তোমার ভিআইপি থেকে একেবারে গোলাঘাটা থেকে এটা কানেক্ট করে দেয় ইয়েতে, শর্ট ট্রেক দিয়ে এবার বাইপাস ধরে নেবো। এটা দুভাবে যাওয়া যায়, একটা উত্তরাঙ্গা দিয়ে ঘুরে যাওয়া যায়, ওটা আর করি না কারণ আমরা এখান থেকে আরও শর্টকাট হয়ে যায়। এটা এই একটা সুন্দর ওভারব্রিজ করে দিয়েছে, ওভারব্রিজে কলকাতা শহর এখন ব্রিজে মোড়া, অনেক ব্রিজ হয়েছে। ডুয়ার বেশ এরকম বর্ফি মতো সুন্দর করেছে, সাদা আর নীলে, এই দেখতে পাচ্ছ তোমরা, সাদা আর নীলে বেশ সুন্দর। হোর্ডিং একদম ভালো লাগে না, শহরের নষ্ট, সে বিউটিটা নষ্ট করে দেয়। কলকাতাতেই আমার জন্ম, কলকাতাতেই সব কিছু, বাইরে বাইরে গেছি বেড়াতে কিন্তু কোনোদিন থাকা হয়নি, কারণ আমাদের দুজনেরই চাকরি কলকাতাতেই, যদিও সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তবুও আমাদের কলকাতাতেই পোস্টিং। এটা আমরা লাকি, কলকাতা ছাড়তে হবে ভাবলি, যেমন মাঝে মাঝে একটু ভয়ও করে যে আলটিমেট কলকাতায় থাকতে পারবো কি না। আর এখন কলকাতায় যে এখন খুব একটা থাকতে ভালো লাগে তা না, কিন্তু এই যে কলকাতা খাওয়া দাওয়াটা তো বাইরে গেলে এই জিনিসটা পাবো না। এটা তো জানো, কলকাতা শহরের বাঙালির খাওয়া দাওয়া একটা আলাদা জিনিস, এটা কিন্তু বাইরে গেলে পাবো না। এই কারণে কোনোদিনই কলকাতা মেয়েও পড়াশোনা এখানেই করেছে, কলকাতা ছাড়তে হয়নি, ওকেও ভাগ্য ভালো কলকাতা ছাড়তে হয়নি। তা কলকাতার যারা মানুষ তারা কলকাতা ছেড়ে না বেশি দিন থাকতে পারে না, অসুবিধা লাগে, খুব নির্জন লাগে, নির্জন পরিবেশ হয়ে যায়। ওই কয়েকদিন ভালো লাগে, তারপরে মনে হয় যে না এবারে বাড়ি, এবার চলো কলকাতা যাই। তা আজকে একদম ঘামে আমার একটু মেকআপ করিনি, জাস্ট লিপস্টিক আর একটুখানি আইশ্যাডো দিয়েছিলাম, তাও যাই না, আইশ্যাডোটা বোধ হয় মুছে গেছে, আর টিপ তো কপাল থেকে খুলেই পড়ে যাচ্ছে, আর কিছু করার নেই, নাকচাবিও খুলে পড়ে যাচ্ছে, এত ঘাম হচ্ছে। আসলে ওলাতে যাবো ভেবেছিলাম কিন্তু ওলা পেলাম না বলতে, ওলাতে একটু কষ্ট, আমি তপল ট্যাক্সিতেই প্রেফার করি, কিন্তু আসলে ওটা এসি না ট্যাক্সিটা, আর আমি বাড়িতে এসিতে থাকি, তাই ওকে বলছিলাম যে তুমি এখন এসি ট্যাক্সি করো নাহলে খুব কষ্ট হয় যেতে। তা এই বলছিলাম আর কি, এমন অভ্যেস করে ফেলেছি এসিতে থেকে থেকে, আমি 5 মিনিটের জন্য বাইরে বেরোতে পারি না, এত ঘাম হয় আমার। মানে সবটাই মানুষ অভ্যাসের কাজ, মানুষ যেভাবে যে নিজেকে অভ্যেস করবে সেভাবে। দেখো আগে তো আমাদের কিছুই ছিল না, এমনও গেছে দিনের পর দিন লোডশেডিং, এবং আমরা যখন প্রথম বাড়ি করে বিরাটিতে বাবা এলেন তখন খুব ছোটো আমি, তখন তো আমাদের প্রথম 6 মাস কারেন্টই ছিল না, 6 মাস পরে আমাদের ইলেকট্রিসিটি এসে, হ্যারিকেনের আলো, মা রান্না করছে, হ্যারিকেনের কীরকম ছিল সেই দিনগুলো আর কি। তা আমি তো সকালবেলা একটা ব্লগ করেছি আজকে, সকালবেলায় বলছিলাম নিজের লাইফটা সম্পর্কে, কীভাবে ছোটোবেলা কেটেছে পড়াশুনোটা বলছিলাম, আবার কালকে সকালবেলা মেয়ের বাড়ি থেকে সেগুলো তোমাদের কন্টিনিউ করবো। এই এখন আমরা সল্টলেক ঢুকে গেছি, বাইপাসে পড়ে গেলাম। এই রাস্তাটা একটা সময় এই রাস্তাটায় একবার এসেছিলাম, তখন আজ থেকে তোমার 30-32 বছর আগে, তখন আমি মানে জাস্ট মানে স্কুলে এই মানে 11-12, তখন আমি দেখেছি এই রাস্তাটার কী অবস্থা, মানে কেউ আসতো না এই রাস্তায়, এত অন্ধকার, তখন সবে লাইটও দেয়নি, মানে রাস্তাটা তৈরি হয়েছে। সেই সময় আমার দিদিকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, এবার ট্যাক্সিওয়ালা হঠাৎ করে রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছে,
এই যে একটা উপর থেকে যাচ্ছি, উপরটা ঢাকা ওভারব্রিজ, ওভারব্রিজের উপর থেকে যাচ্ছি, এখন নিচ থেকে যাচ্ছে, ওপর থেকে মেট্রো লাইন হচ্ছে, মেট্রো এখান থেকে গড়িয়ার একটা মেট্রো হচ্ছে, গড়িয়া থেকে এয়ারপোর্ট, জানি না এটা আমাদের জীবন দেশে শেষ হবে কি। এই সমস্ত লাইনগুলো করেছে আর কি, মানে এইটাই, যারা কলকাতার বাইরে থাকো আমার দেখছো তারা বুঝতে পারবে কিছুটা বুঝতে পারবে। এখানে আমার মেয়ের কলেজ ছিল শর্টলিপির মুখেই, ওই বাইপাসের ধারেই মেয়ের কলেজ, বহু বছর ধরে, 4 বছর ধরে এখানে ওকে পৌঁছে দিতে এসেছি অনেক রকমের। ঠিক আছে, এই তো 11 মিনিট হয়ে গেল, এইখানে আর ধরো আধ ঘন্টা মতো লাগবে যেতে, 20 মিনিট আধ ঘন্টা। তা আবার আসছি, ওখানে আগে পৌঁছাই, ওখানে গিয়ে একটু চা খেতে হবে প্রথম। আসলে এই গরমে না, মানে খুব গরম তো, মানে চা খাই কিন্তু বাড়িতে খুব একটা চা খাই না, ওই গোল দইয়ের গোল, তারপর মাঝরাতে উঠে 3:30-4:30 সময় কালকে দই খেয়েছি, মানে এত গরম লাগছে মনে হচ্ছে একটু দই খাই। তারপর ফ্রিজ থেকে বার করলাম, করে টক দই আমার পাতাই থাকে বাটিতে, করে টক দই পাতা থাকে। বন্ধুরা আমি এখন আবার রাখছি, আবার পরে আসছি, টাটা টাটা বলবো না যে কোন পরে আবার আসছি।